বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর 11তম আসরের জন্য শক্তিশালী দল গঠন করে আলোচনার শিরোনামে দশম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দেশি এবং বিদেশি মিলিয়ে 24 জন ক্রিকেটারই যেন আবারও শিরোপা তুলতে প্রস্তুত। গতি এবং সুইং পারদর্শী 6 জন বিদেশি পেস বোলার খেলবেন বরিশালের হয়ে। তালিকায় প্রথম ইংল্যান্ডের টল ফাস্ট বোলার জেমস ফুলার। গত আসরে ফরচুন বরিশালের হয়ে 3 ম্যাচ খেলে নিয়েছিলেন 6 উইকেট, সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দও উপভোগ করেছেন। দ্বিতীয় পেস বোলার হলেন মোহাম্মদ ইমরান জুনিয়র। পাকিস্তানের তরুণ এই বাহাতি পেসারও গত আসরে ফরচুন বরিশালের হয়ে 6 ম্যাচে 10 উইকেট শিকার করে ছিলেন সেরাদের তালিকায়। ফরচুন বরিশালের প্রথম ম্যাচে প্রথম বলেই তিনি বোল্ড আউট করেছিলেন রংপুর রাইডার্সের ব্র্যান্ডন কিংকে। তৃতীয় পেস বোলার হলেন ওয়েস্ট ইন্ডিজের কায়েল মায়ার্স। তার ইনসুইং আউটসুইং গত আসরে প্রতিপক্ষ ব্যাটারদের শান্তি দেয়নি 22 গজে। বরিশালের সফলতার পেছনে অন্যতম এই পেসার 6 ম্যাচ খেলে নিয়েছিলেন 9 উইকেট। চতুর্থ পেস বোলার দক্ষিণ আফ্রিকার বাহাতি নান্দ্রে বার্গার। গতি সুইং ইয়র্কার দিতে পারদর্শী এই পেসারকে ড্রাফট থেকে নিয়েছে ফরচুন বরিশাল, তবে তার খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত। পঞ্চম পেস বোলার পাকিস্তানের বাহাতি তরুণ পেসার জাহানদাদ খান। পিএসএল খেলে থাকেন লাহোর কালান্দার্সে, তিনি থাকবেন এবার ফরচুন বরিশালে। ষষ্ঠ এবং সবশেষ আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। টি-20 ক্যারিয়ারে 30 উইকেট নেওয়া এই পেসার খেলেন মুলতান সুলতানসে, এবার ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাবে তাকে। এই 6 জন পেসার এবার গতির ঝড় তুলতে প্রস্তুত 22 গজে। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।